আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কালামে হাকিমের মধ্যে আমার আল্লাহ এখানে কি সুন্দর নবীজির ব্যাপারে বলতেছেন কি বলতেছেন ওয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল খুদা هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যে আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা আমি আমার রাসূলকে দিনই হক দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি কেন পাঠিয়েছি জানো হুয়াল্লাযি আরসালা আরসালা ইউআরসিলু ফাহু আরসিলু আরসালা আরসালা ইউরসিলু হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা আমার বন্ধুকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার বন্ধুকে দুনিয়ার জমিনে সত্য ধর্মের প্রচার করার জন্য পাঠিয়েছি কারণ কি আমার বন্ধুর কাজ হচ্ছে অন্য মিথ্যা ধর্মের উপরে আমার আমি আল্লাহর সত্য ধর্মকে বিজয় করার দেওয়ার জন্য সাক্ষী প্রদান করার জন্য আমার বন্ধুকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি আমার ভাই আমার বন্ধু না নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী মানুষের ঘরে ঘরে গিয়ে মক্কা মদিনায় আরবের মধ্যে জাহিলাতের যুগে মানুষের কাছে গিয়ে পড়ত তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম এই কালেমা কেউ গ্রহণ করলো না কেউ আবার পাগল বলে কেউ আবার মাথা খারাপ বলে কেউ আবার জাদুঘর বলে আল্লাহর হাবিব কি করলেন হঠাৎ করে একদিন উম্মতদেরকে নামাজ শিখানোর জন্য রাসূল তো বুইস্তম মুআল্লিমান সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষক আমার নবী কি সর্বকালের সর্বযুগের সর্বযুগের সর্ব উত্তম শিক্ষক আমার নবীর উপরে শিক্ষক আর পৃথিবীতে হবে আমার ভাই আমার বন্ধুরা নবীজি উম্মতদেরকে নামাজ শিখাবে যখন নামাজে কিভাবে রুকু করে কিভাবে সেজদা করে কিভাবে সালাম ফিরায় কিভাবে তাশাহুদ পড়ে কিভাবে দুরূদ শরীফ পড়ে হঠাৎ করে নবী যখন উম্মতদেরকে নামাজ শিখাবে ওই সময় আবু জাহেল যখন নবীজিকে দেখতেছে নবীজি উম্মতদেরকে নামাজ শিখায় দূর থেকে আবু জাহেল শুধু ছোট্টাইতাছে মুহাম্মদ নামাজ শিখায় ইসলাম ধর্মের প্রচার করতেছে মানুষদেরকে শিক্ষা দিতেছে না না মুহাম্মদের ধর্মকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না যখন আমার নবীজিকে আঘাত করবে দূর থেকে নবীজিকে হাতের মধ্যে একটা আবু জাহেল পাথর লইল নবীজিকে আঘাত করবে আবু জাহেল তাকায়া দেখে রে হে আমার কাঞ্চনপুরের বাবারা আমার নবীর দুই পাশে আমার আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতা দিয়ে এমন ভাবে খাড়া কয়রা রাখছে আবু জাহেল ওই দুই কুদরতি ফেরেশতা এবং দুই কুদরতি বস্তুকে দেখিয়া আবু জাহেল ওখান থেকে হতভঙ্গ হয়ে কিছু দূর পিছে চলে গেলেন হঠাৎ করে কোন বাউ বাট্টা দিশা বিশা না পাইয়া হাতের মধ্যে পাথর লইয়া আমার নবীর দিকে নিক্ষেপ করলেন জোরে পাথর মারলেন নবীজির মাথার কপালের কোনার মধ্যে পাথর লাগলো নবী ডাক দিয়া কয় কে রে পাথর মারলি আমার মা নাই রে এ আমার বাবা নাই রে আজকে যদি আব্দুল্লাহ থাকতো রে আজকে যদি আমিনা থাকতো এই মক্কা মদিনার কেউ পারতি না আমার পাথর মারতে আমার মা নাই আমার বাবা নাই আমি এতিম আমার মাথার মধ্যে কি পাথর মারলি এই পাথর মারার পরে আমার নবী ক্ষান্ত হয় নাই মানুষের ঘরে ঘরে গিয়া দাবাত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার এরপর নবীজির নামাজ শিখানো কেন্দ্র করে নাই উম্মতের কিভাবে নামাজ শিখবে উম্মত কিভাবে উম্মত রোজা করবে কিভাবে উম্মত জান্নাত যাবে আমার নবী এখনো মদিনার মধ্যে কাঁদে বাংলাদেশের তথা কথিত নামদারি কিছু আমার মতো পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মৌলবীরা কয় নবী বলে মোরখ কয়দিন আগে আমার একজনে কইল ঈদ ও মিলাদুন নবী করা জায়েজ নাই বাজার রে তুই যদি না বুঝস আমি তোর একটু বুঝাই আর আমি যদি না বুঝি রে আমার বুঝা নবীলি এবারাবারি করা দরকার নাই নবী তো আমাদের মতো না আমি আপনি হচ্ছি আব্দুল্লাহ
আর সিলেটের জমিনে শাহজালাল রহমতুল্লাহ ওলিয়াল্লাহ কাঞ্চনপুরের হুজুর আল্লাহর ওলি বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওলিয়াল্লাহ আর আমার নবীজি হচ্ছে নবি আল্লাহ আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে কুলিয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলিল্লাহি ইলাইকুম জামিয়া দুনিয়ার মানুষ আমার বন্ধু নূর নবী হায়াতুন নবীকে আমি আল্লাহর রাসূল হিসেবে পাঠিয়েছি আমার ভাই আমার বন্ধু নাম তবুও নবীজি নামাজের নামাজের প্রচার ইসলামের প্রচার খ্যান্ত করেন নাই নবীজির মাথা ফাটিয়ে ফেলছে নবীজির চাচা এবং নবীজির যারা মহব্বতের ব্যক্তি ছিল নবীজির চাচারা নবীর মহব্বতের ব্যক্তিরা নবীজির চাচি শোনার পরে বলে মোহাম্মদ তোমারে কে পাথর মারছে আমি চাচা মরি নাই চাচি মরি নাই তখন নবীজি ডাক দেয় চাচা গো চাচি গো এই রক্তের বিনিময়ে আমার আল্লাহ একদিন আমার ইসলাম ধর্মকে কবুল করে নেবে একটু খেয়াল করে দেখুন গভীর মনোযোগ আমার নবীর নামাজ দিয়ে শুরু করে কালেমা কুরআন এই তো ইসলামের প্রচার আমার নবী করলো সূরা কাউসারের তাফসীরের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লেখে যে আবু জাহেল যে আমার নবীকে পাথর মারছে কত আঘাত করছে কত চক্রান্ত করছে আজকে আবু জাহেলের নাম কোন খ্রিস্টানের সন্তানের ছেলের নামও রাখে না ইহুদির ছেলেদের নামও রাখে না আপনাদের কোন ছেলেমেয়ের নাম আছে না আবু জাহেল থাকলে বিশ্বাস দশটা টাকা দিব সত্য কথা বলে আবু জাহেল আছে রাখবেন যদি আবু জাহেল আজকে এই বিঘার মাহফিলে পান কি করবেন সিরা জুতা যতটি আছে মহিলা মানুষের কইবে পুরুষের আগে ভাই যান পরে আমরা আমার ভাই আমার বন্ধুরা সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয়ই রাসূল আপনাকে প্রশস্ত নহর দান করা হয়েছে যেই নহরের পানি হচ্ছে দুধ থেকে বেশি সাদা এবং মধু থেকে বেশি মিষ্টি ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার নিশ্চয়ই আপনাকে আপনার রব আপনাকে কাউসার দান করেছে আপনি আপনার প্রভুর শুকরিয়া আদায় করে নামাজ আদায় করুন কুরবানি করুন ইন্না শানিয়াকা হুয়াল আবতার যারা আপনার শত্রু আপনাকে লেশ শূন্য বলেছে আপনাকে শত্রু মানি করেছে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের লেশ কেটে দিয়েছি মানে গোষ্ঠী বংশকে ধ্বংস করে দিয়েছি আমার ভাই আমার বন্ধুরা আমার নবী যে নামাজের শিক্ষা দিয়েছে রাসূল বলেছে সালাতু রাসূল ইবাদ ইবাদতের সবচেয়ে হেড অফ দা ডিপার্টমেন্ট ইবাদতের মগজ হচ্ছে নামাজ যারা নামাজ নাই তার ঈমান নাই আওয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালা কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আল্লাহ আপনাকে আমাকে নামাজের হিসাব নেবে কিসের হিসাব নিব এখন তো আমরা নামাজের খবর নাই একজনের সাইড ফোলা কয় ফোলা কথা কয়েন না ঘুমাই থাকুন গিয়া কয় ফোলা মানে যেই লোকের সাইড ফোলা তিন ফোলায় মাশাল্লাহ নামাজ পড়ে কি পড়ে নামাজ পড়ে না যেটা ষোলোরায় ইতরের হেডকোয়ার্টার ষোলোরায় কি সব গোষ্ঠী সব বাপের আনুই ওই মাঝে মধ্যে সাসিদেরই ডাক কয় তোমার এই ফোলাটায় নার যারা যাউরো হইছে নাউজুবিল্লাহ কোন কই আল্লাহ বর্ষবতীতে হ্যাঁ লোক লোক আমিও কই লাইছি যাউরা হইছে না ভালো হইছে আল্লাহ 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 দিছে মা বাপে জানে কিন্তু আমরা যারা এই শব্দটা বলি এটা বলা ঠিক না কইতে পারে যে তোরা শেষ করে নিলে শেষ ফুলে এটা জ্বালাই বই বই সহ্য করি তো একজনের সাইড ফোলা তিন ফোলায় খুব নামাজি পরেশগারি কামকাজ করে মানে যেই লোকের সাইড ফোলা তিন ফোলা নামাজি মানে ওই লোকে মসজিদ কমিটির সভাপতি মানে এই ষোলো ফোলার লেগে তিনবার বিচারের সালিশি গিয়া মেম্বর সাহেবের কাছে আপনাকে ডালিম মেম্বর সাহেব আমি দোয়া করছি টিউবওয়েল মার্ক এই বড় পাস করছে না তো এরকম মেম্বর সাহেবের কাছে যাইয়া মাপ মুখ সাইয়া ওই ফোলার লেগে মাপ টাপ সাইয়া তিনবার চারবার বিচার কইরা মাপ মুখ সাহেব বাইতে দিয়ে পড়ছে অবশেষে কইছে আল্লাহ আমি ওরা নামাজের কথা কই রোজার কথা কই বালা কথা কই কত কথা কই আল্লাহ ওই যেমন মানে না ওরে আমি নামাজের কথা কইতাম না আল্লাহ তোমার যদি মনে চায় তাহলে ওরে তুমি মসজিদে নিও মসজিদে নামাজি বানায়ো আমি আর কইতাম না এই কথা এইভাবে ঘুমাই গেছে ঘুমাই যাওয়ানোর পরে বাপে
আবার চিন্তা ভাবনা করলো যে পোলা তো আমার হালাই দিন যাইতো না, আবার জাগদা দেখি তো ফজরের সময় বাপে কে কয় কিরে বাবা নামাজ পড়তি না, তিন পোলায় উঠছে সুটের পোলা কে কিরে তুই উঠতি না, কতক্ষণ পরে দেয় হেঁটে আইসে কেডায় ছোট ফলায় বাপের সামনে গিয়া কয় আব্বা আপনার তসবিহটা কই, তসবিহ আছে নি লগে তসবিহ আছে, তসবিহটা লইয়া বাপের কয় আব্বা আপনি আমার দিকে ফিরাবো হেন, মানে বাপে পুতের দিকে ফিরা কইছে মানে পোলায় বাপের সামনে কয় আব্বা আমি আপনারে মানি, 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 এইভাবে মানতে মানতে একশো বার মানছে, কতবার মানছে বাপের তো ডালিমে রসের মতো চোখের পানি পড়ে যেতেছে আর গুদাছে মাইন্ড কি লাগে তোরই পোলা এরকম একসে ওই তো জীবন দন্ড, মানে বাপে চোখ টুক মুচ্ছকে বাবা তুই যেমন আমার মানস ফজর নামাজটা কাজা ফইরালা কাজা ফইরা কাসিডা লইয়া বিলে জাগা দুই পাতি ঘাস কাটিয়া গরুর লেগে লইয়া গা দেওয়াস না আমার সামরারি শীতে বৈটা গেছে গা, মানে বাবা আমি তোর ফারি না বুড়া মানুষ তুই কি কর ডান গলি কি ইয়া ইয়া ঘাস কাটিয়া তুই গরুরে দিয়া ঠিক আছে তুই স্কুলে যা ঘাস কাটিয়া নামাজ পড়া মানতে মানে দরকার, তো আল্লাহরে যদি আমরা এরকম মানি হইব আল্লাহরে মানতে হইলে ফাসক্ত নামাজ জামাতে পড়তে হইব, কিসে পড়তে হইব কিসে পড়তে হইব, আমরা সবাই তো ফাসক্ত নামাজ জামাতে পড়তে রাজি ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নামাজ রোজা যেখানে কালাম বুর যেখানে